সিনাইন দিয়াটা বড় ব্যাপার লয় কিন্তু সিনাইন নিয়ে বাঁচাটা বড় ব্যাপার আছে সেটা ঠিক আছে ভাই এত ঠান্ডা দিছে বাঁচবি না না কোনো গ্যারান্টি না হ্যাঁ কি হলে সিনাবে যাও দাঁতে শাশা সিনা তো বলি না না আজ আমি গুঠু বাবা তোমাদেরকে কিছু বলতে চাই হ্যাঁ বলুন আমরা কোনো মানা করছি বলুন গুঠুজিত আজ সূর্য লুকানিয়েছে তার জন্য আমরা সিনাতে পাচ্ছি না ওটার জন্য তো আসেছি গুরুদেব আমরা আমরাকে কি করতে হবে দেখো পেট তো তার আমি বলছি বলুন এই চাপ না সিঙ্গাড়া এ চাপ দেখো যারা এই ডুরু করা দিনে যারা সিনান করছে তারা হলো পুরুষ পুরুষ তাহলে তাহলে আমরা যারা সিনান করে নাই ওরা গুরুদেব যারা সিনান করে নাই ওরা হচ্ছে মহাপুরুষ আমি খালি গুঠা বাবা ও আপনি গুঠা বাবা তাহলে গুঠা মাইঙ্কে এই চাপ দেখো যারা এই ডুরু করার দিন যারা স্নান করবে ওরা হলো পবিত্র যেমন আমি রোজে স্নান করি আমি হলি পবিত্র এই বাবা এই সাধু বাবা আপনি দাঁড়িয়ে গেলে উঠবো দেবে কি বললেন গুরুদেব আপনি রোজ স্নান করেন প্রমাণ দেখাবো দেখো আমি রাত দুটার সময় স্নান করি ওইটা কেউ দেখতে পায় না আজকে আপনাকে দিন দুটার সময় না না ওইটা কি হয়ে যাবে সময় দেন সাধু হয়েছে আরে বাবা ওটা হয় না আরে বাবা ছাড় 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 আমি ভোর দুটার সময় স্নান করি তোরা বুঝিস না আরে টাকা তুই কদিন না সিনাই নেই আমি তো সিনাই নেই অনেক দিন হয়ে গেল বল না কদিনে ক্লাস সিনাইন ছিলি আমি কি করে জানবো তুই বল আরে বাবা তোর সঙ্গে সিনাতে গেলছিলি না আমার তো নাই মনে পড়ছে শুন সিনাটা বড় ব্যাপার লই বাচ্চা থাকাটা বড় ব্যাপার কি বটে সিনাবে যাও সবসময় সিনাবে যাও কই না ধীরে ধীরে সে মেরি জিন্দেগি ওয়ানা দাদা আমরা কতদিন এরকম থাকি কি হলো কি হলো মানে এতদিন আমরা সিনাই মোড়ও উঠতে পারছি না কোনো কুটুম ঘরও যেতে পারছি না ঠিকই বলছে চুররা এরকম করে কিন্তু আমাদেরকে থাকা যাবে নাই যেমন করে হোক আমাদেরকে সিনাতে হবে গাটাল কত গন্ধ বাড়ি আছে দেখ আমাদের গায়ে গন্ধ বাড়াচ্ছে মানে একটা ভালো জিনিস বুঝলিস যদি বলি কেন হ্যাঁ কারণ গন্ধর জন্য অনেক লোকে স্যান্ড অনেক কিছু স্যান্ড ফ্যান্ড মানে ব্যবহার করে যেমন ফগ ওইরকম আরও বিভিন্ন রকমের আছে স্যান্ড আমাদেরকে স্যান্ড মাখতে হবে নাই কোনো টেনশন নাই বুঝলি খিচুড়ি ঘুমা খেলি এই বলছে গন্ধ হলো না তো খিচুড়ি ঘুমা খেলে আরো ভালো গন্ধ এই গন্ধটা আলাদা পথে রে হাতে কার গন্ধটা আলাদা ওই স্যান্ড আলাদা তোমরা এটা বসে নিয়ে কি আড্ডা করছো নাকি সিনা তো যেতে নাই পাচ্ছ চার পাঁচ দিন সিনাইও নাই দেখো ভাবিজি এই পৃথিবীতে তোমার জীবনটা বেশি মূল্যবান সিনানটা কোনোদিন মূল্যবান নয় বুঝলে তুমি বুঝছো না এই ব্যাপারটা তুমি উল্টা বুঝছো যে আমরা সিনাই নাই আমরা জাড়কা তৈরা ওটা ভাবো না ব্যাপারটা এখন তোমার জীবনটা এত বড় এত মূল্যবান তুমি ওটা বুঝবে নাই তোমাকে আর বলছি নাই এখন যদি ঠান্ডায় আমাদের চারি ভাইয়ের মধ্যে এক ভাই যদি গঙ্গা যাত্রা চলে যায় তাহলে কি হবে ফলটা বলো কি হবে না ঠিক আছে তিন জনের মধ্যে যদি একজনের মূল্য সেটা আমরা চারজন কি হবে চারজন চারজন আমরা যদি চারজনের মধ্যে আমরা একজন যদি গঙ্গা যাত্রা পাই তাহলে কোনো আমাদের টেনশন নাই মাইন্ডে আমরা নিব নাই বুঝলে তারপরে ওয়ার গঙ্গা যাত্রা করতে এখন ঘাটে তো উঠতে হবে অবশ্যই ঘাট শব্দ তো ব্যাপার আছে ঘাট শব্দ করতে করতে ধরো ওই ঠান্ডা এত ঠান্ডা আর রাইতে শুনলাম মানে ওইটার মধ্যে যদি আরো দুই এক লোক মরে যায় তাহলে কি হবে হ্যাঁ ভাই তুই আমাদেরকে এত ভালোবাসি তুই তো ভালোবাসা বাসি নাই ওইটার মধ্যে যদি আমিও চলে যাই আমিও তো যেতে পারি আমি তো বলেন তো
এত লোক সিনাছে ওদের কোনো নাই আছে তোমরা সিনালে মরে যাবে নাকি আসলে উটা লয় আমাদেরকে সিনা তো মন করছে নাই ও নো কি কি বলছিস হ্যাঁ কি বলছিস ব্যাপারটা উটা লয় তোমরা বলছো না সবাই দেখে জোর দিকে সিনা দে ওরা কেউ সিনাই নাই ওরা যত লোক যাচ্ছে সবাই জল তা পিটিক পিটিক ছিটকালিছে এমনি করে ছিটকালিছে চলে আসে ওটা কাওয়া সিনা হ্যাঁ আমরা কাওয়া সিনানটাকে পছন্দ করি নাই আরে কাওয়া সিনা পছন্দ করি না চুপচাপ সিনাই এসে যাও তাই তোর আমি এটা লাইন থাকিব বাপের গচ্ছিরে যাও কি বলছো ভাবি যে মানে আমরা কি সিনাতে যাব না বাপ তো না তো তো সিনাই এসে বলছো না রে সিনাই বেশি লাইন না রে বিশলে আর ওটা বলছো তো না না তো সিনাই এসে বলছো বুঝছিস না যদি আমরা সিনা ঠান্ডা তো ওটা পঠে ঠান্ডা কালি তাকে খাওয়া খাই করতে হবে হ্যাঁ বাবা শুনে তো তার বিধবা করে লাভ নাই ভগবানের যখন আমাদের কথাটা বুঝছে নাই কি হল রে বড় বাপ বুকলা কুলিয়ে সিনাই আল দাদা ইয়া কি হয়েছিল সিনাতে গেছিল ডুব দিয়েছে গঙ্গা যাত্রা পাই কি করে নমস্কার বাপ বাপ রে বাপ আমরা যদি এখন সিনা যাতে তাহলে কি ফলটা হইতো আরে বৌদি বলছে একটু উপর বলছে সিনার যা হে গন্ধ করছে হে করছে একটু বন্য গোলমাল আমি করি নাই এখন বন্য আমরা যদি সিনাতে চলে যাচ্ছি তাহলে হান্দে বংশ না নীল বংশ হয়ে যেত নাই তুই বল বন্য হ্যাঁ দাদা কেমন ঠান্ডা লাগছে তুমি তো বুঝতে পারছিস হ্যাঁ রে আমার বউটাকে ধরে পাইতে দোষ দিছি যে আমার বউটা কি বলল ভালো কথাই বললো না হান্দে গাল আর কেমনে গন্ধ করছে বাসাতে তুই জানাবে সেরা তো বটে শস্যার ভিতরে ওটা ভূত থাকিবে কে একদম নিশ্চয় ভূতটা রতে না সব সময় কেন বলবে কেন বলবে না 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 শুনছ হে রে ভাই তোকে আমার বউটা সাজে মরাবার জন্য পাঠাবে না না ওটা ওটা তুই উল্টা বুঝছিস তুই উল্টা বুঝছিস তুই ই তো বললো আগে কি বললো গাধা পাছাতে নাই বল দিয়ে বললো দেখ ঠিক কথা বলে আর বাদ তুই শালা উল্টা বুঝাছ আমি উল্টা বুঝাছ
দেখো ঝগড়া লাগে একটা অশান্তির কাজ আর চুপ থাকা হলো শান্তির কাজ নকি গো কারেট কাকিমা আরে বাবা কারেট কারেট পরে হবে তোকে যে আমরা জল পুরা পুরা দিয়ে গেছিলি আর তুই বাঁচলি কি করে হ্যাঁরে হ্যাঁ পাছা ভূত হয়ে এসেছে নকি রে ভূত মানে পুরাতে লেগার পর রাই যখন চলি আসে মানে ওর দেহটা আসে না এটা আত্মাটা আসে যেই আর সাথে দুশ্মনী করেছিস ছেলেকে সাঁতাই বলিবে কি বার ঠিক আছে গো কাকা তাহলে আমরা আসছি নিয়ে তারে হ্যাঁ কাকি ও আর কেন পালালো এই বাবা আমি কিছু করি নাই বাবা কোন দাবে ছেড়ে দাও আমি কিছু করি নাই আমাকে ছেড়ে দাও হ্যাঁ কাকি তুমি ওথা কি করে চাপলি এতে তুরুকু পিড়া চাপা লড়ি না আর ওথা চাপে দিয়েছে আমি কিছু করি নাই বাবা আমি কিছু করি নাই দুধ ইয়াবে আসে কাকি যা বাবা তুই যা 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 না না তেমন কোন একটা ঠান্ডা লাগে না না মিডিয়াম ঠান্ডা এটা কিছু নাই একটু ডুব দিয়ে দিলে হবে সেটা দিয়ে কোনো টেনশন নাই না রে ভাই জলটা দেখলে মানে কি বলবো ভিতরটা কাঁপে উঠছে কাঁপে সে তো বুঝছি তাও সিনা দিলে মানে বুঝছি সে কিছু হবে না কি হলো কি বলছিস সিনাবে যাও ধর আগে সব সময় বলি না না সিনাবে যাও সিনাবে যাও দাদা এটা কিন্তু টাটকা ভূত টাটকা বলে দিচ্ছি তোমাকে তো সত্যি কে তোর বদি কে ভূতে খাচ্ছে সত্যি আমি কোর্ট পেপারে লিখে দিব একদম কোন নাই ও বাবা দাদা হেজ কিন্তু এটা দাদা ভুতে খেয়ে যাক একদম ভুতি ছিল ভুতি তাহলে ঠিক আছে তাহলে ঠিক আছে ঠিক আছে হ্যাঁ আরে বোকা তোর বই দিয়ে যা আমাকে সাঁতা ছড়ো কইতে আমি কাকে বলি নাই ঠিক আছে ঠিক আছে ও আরে বোকা তোরা যখন পারে ছিলিস না পারে হ্যাঁ আমাকে যা ইচ্ছা তাই করি সব করতে হইতো রে যেটা বলতো সেটাই করতে হইতো আমাকে কাপড় সুদ্ধা কাছে দিতে হইতো ভাত লাগি খাওয়াই দিতে হইতো কাটা নানি ভাত রান্ধা নেই ওইলা তো পায়ে জমা ওইলা বলছি নাই তুই জলওয়ানি ছিলি আমার বউটা মরুক আমার বউটা মরলেই ভালো আর সারা সেটা ভগবান শুনে নিবি বাপ আমি যেটা ভাবি ভগবান সেটাই আমাকে করে দেয় আরে বেড়ে মজা বউটা মরছে যাতে দে আমি ঘুরাই অন্য বিয়া করবো আরে লোক জামাচ্ছে বলতে আমার বউ বলছে আমার ফুর্তি লাগছে প্যাস হে ভালো হয়েছে অন্য বিয়া করবো মরতে দেয় উহাকে আরে বাবু সবাই চিরদিন সুখটা আসবে দুঃখটা থাকে নাই একদিন না একদিন ভগবানে ঠিকই দেখবে ওকে একদিন না একদিন ঠিকই সুখ দিবে সেই সুখটা আজ আমি পাইয়াছি আরে বাবু তোর বৌদি যখন ছিল না
তখন আমি একদম যেমন আধার দুনিয়াটা আমার আধার এখন তোর বদি ডাকে এখন আমার আলো চলে এসেছে আলো সেই জায়গা বলে ভগবানে বারে একদিন একদিন যাবে দিবাক সেদিন একদম ফাড়িয়া দিবাক আজ আমি বড় খুলে আসবো এমন হাসিস না সে একটা পুরুলিয়ায় কি কেসেট হয়েছিল আর রাবণটার মতন তুই হাসিস ফুদ্দুর তোর হাসি শুনে মনে হতে যেমন বৌদি এখনো কোথাও বাঁচিয়ে আছে না রে বোকা আর কেন বলা মানুষ কি করে বাঁচিয়ে আছে ও আর বাঁচিয়ে আসবে না যে গেলছে সে চলে গেছে আমি কে দেয় তোকে দেখাচ্ছি কি বটে দাদা এরকম এরকম দামা কত দিতে কি হলো রে কি বড় তোরা ভালো ভালো হ্যাঁ কি বড় দেখি বাবা দাঁড়াও তো দেখছি আমরা যা করেছি সবাই বলে আমরা যা করেছি আমরা যা করেছি ভুল করেছি ভুল করেছি ভবিষ্যতে ঠিক ছাড়া ভুল করিব নাই ভবিষ্যতে ঠিক ছাড়া ভুল করিব না আমার কে ক্ষমা করে তা ক্ষমা মা দুর্গা তোমাকে ক্ষমা করে দিবে মা দুর্গা আমার ভুল হয়ে গেছে মা দুর্গা মা দুর্গা আরে নাম করে কি হল বাবা রে বাবা রে বাবা রে